নমস্কার বন্ধুরা আরও একবার এডিশনে সকলকে স্বাগত বন্ধুরা কলকাতা হাইকোর্টে আপার ফ্যামিলি মামলার একটি হেয়ারিং হয়েছিল চোদ্দ তারিখে এবং ওই দিন এজি স্যার বলা শেষ করেছেন কারণ আগেই অর্ডার দেওয়া হয়েছিল যে এজি স্যার ওই দিন বলা শেষ করবেন এবং ষোলো তারিখে পিটিশনারদের পক্ষ থেকে সাবমিশন দেওয়া হবে তো আজকে ষোলো তারিখ আজকে আপার ফ্যামিলি মামলার হেয়ারিং হবে কলকাতা হাইকোর্টে সকাল এগারোটা থেকে চোদ্দ তারিখে এজি স্যার ব্যাখ্যা দেন টেট ওয়েটেজ কেন বাড়লো অর্থাৎ রিঅ্যাসাইনমেন্ট সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন এবং তারপরে অনেক প্রশ্ন থেকে গিয়েছিল সেই প্রশ্নের উত্তর পেতেই আবারও নতুন করে কলকাতা হাইকোর্টে কেস করা হলো এবং সেই কেসে যেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার কথা বলা হয়েছে সেগুলি হল প্রথম পেজে ডাক পাওয়া ক্যান্ডিডেটদের কেন টেট ওয়েটেজ বাড়ল না এবং রিঅ্যাসাইনমেন্ট কি করে হয় দু হাজার পনেরো সালে যে টেট হয়েছিলো সেখানে রিঅ্যাসাইনমেন্ট বা পুনর্মূল্যায়ন কেন করা হলো রেজাল্ট বেরোনো তিন বছর পর এবং যারা কেস করলো তাদেরই কিন্তু ওয়েটেজ বেড়েছে বাকিদের কিন্তু বাড়েনি এছাড়া পুনর্মূল্যায়ন করে নাকি সাতানব্বই থেকে একশো পঁয়ত্রিশ হয়ে গিয়েছে এই ধরনের একাধিক অভিযোগ আছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আবার নতুন করে কলকাতা হাইকোর্টে একটি কেস করা হয়েছে যেটি কেস নম্বর হচ্ছে এইট সিক্স নাইন এইট যেটা পনেরো তারিখে করা হয়েছে তো এরকমই খবর এই পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং আজই কিন্তু আবার মামলার হেয়ারিং হতে চলেছে কলকাতা হাইকোর্টে যেটা সকাল এগারোটা থেকে হেয়ারিং হবে এবং আজকে পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু সাবমিশন দেওয়ার কথা এরপর উনিশ তারিখ এবং একুশ তারিখে মামলার শুনানি হবে নতুন কেস আপনার ফ্যামিলি হিয়ারিংয়ের উপর কতটা প্রভাব ফেলবে তা কিন্তু একুশ তারিখের পর জানা হবে কারণ এই ডেটগুলো ফিক্স করা আছে এবং এরপরে ফাইনাল অর্ডার হওয়ার কথা ছিল তো দেখা যাক নতুন কোনো আরও ডেট দেওয়া হয় কিনা